নিয়োগের পরীক্ষা এবার গ্রেফতার হলেন পঞ্চায়েত সদস্য হবিবপুরের নগরের বাসিন্দা উত্তম পরীক্ষা সিট পড়েছিল ইংরেজ শহরের চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুলে অভিযোগ পরীক্ষা চলাকালীন উত্তরপত্র নিয়ে তিনি কেন্দ্রে প্রবেশ করেন আর সেই সময় স্কুলের শিক্ষিকারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন অভিযুক্তের বিরুদ্ধে তিনটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ এসআই নিয়োগের পরীক্ষায় গ্রেপ্তার হলেন পঞ্চায়েত সদস্য এবং ইতিমধ্যেই যে খবর সামনে আসছে যে একেবারেই তাকে আটক করেছে পুলিশ ইতিমধ্যেই তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে এস আই নিয়োগের পরীক্ষায় কার্যত এবার গ্রেপ্তার হয়েছেন পঞ্চায়েত সদস্য কি বলেছেন সোনাব আক্তাদেব ভারতীয় জনতা পার্টি মোদীর যে গ্যারেন্টি গ্যারেন্টিটা হলো মানুষ দুর্নমুরি করবে তাদের দলে যারা যোগদান করবে তারা দুর্নমড়ি করতে পারে তারা যদি কোনো নারদা সারদা কাণ্ডে জড়িত থাকে তাদের দলে যোগদান করলে সে মাপ তাই আজকে সারা ভারতবর্ষে যেখানেই সব পশ্চিম বাংলাতে যেখানে বিজেপিরা নির্বাচিত হচ্ছে আইও গ্রাম পঞ্চায়েতের এক সদস্য শুনলাম উনিও পরীক্ষা দিতে গিয়ে টুকলি করেছে মোবাইলে ডাইরেক্ট পুলিশের কাছে ধরা পড়েছে এরা এত সাহস বেড়ে গেছে দুপুরে মোদি আছে প্রচারে মোদি গ্যারেন্টি মানুষকে সিবিআই মানুষকে ইডি পাঠাচ্ছে তা এরাও মনে করছে যেখানে আমরা যা খুশি তাই করবো রাহাজানি করব আমরা এখানকার মানুষের কে অসুবিধা হতে কেউ বিজেপির মেম্বার হতে পারে কেউ পার্টির সমর্থক হতে পারে কেউ বিজেপি পার্টির কর্মী হতে পারে আর কেউ যদি কোনো করাবশান এর সঙ্গে যুক্ত হয় কেউ যদি কোন জালিয়াতির সঙ্গে যুক্ত হয় কেউ যদি ফোর টোয়েন্টি কিছু করে তাহলে সেটা তো পার্টির দায় নয় সে ব্যক্তিগতভাবে সেই দায়টা তার এবং আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করবো না কারণ সে অ্যারেস্ট হয়েছে আইন যেভাবে ব্যবস্থা নেবে সেভাবেই ব্যবস্থা হবে আমরা এর মধ্যে কোনোরকম হস্তক্ষেপ করবো না দলের আলোচনা হবে কারণ এরকম যদি ঘটনা করে থাকে সে সত্য সত্যি যদি প্রমাণিত হয় যে সে এরকম কোশ্চেন পেপার জালিয়াতি করছে বা জালিয়াতি করে পরীক্ষা দিয়েছে তাহলে নিশ্চয়ই দল কোন ব্যবস্থা নেই এবার শাসক দলের